হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি স্টাডি জ্যোতিপুরা ইউটিউব চ্যানেলে। আমরা ম্যাক্সিমাম সবাই জানতে পেরেছি যে 19 তারিখ ও 21 তারিখ ত্রিপুরায় চাকরির মেলা অনুষ্ঠিত হতে চলেছে। সেই চাকরির মেলা নিয়ে অনেকের অনেক কনফিউশন আছে। সেই কনফিউশন দূর করার জন্য চাকরি মেলায় নিয়োজিত আধিকারিক, সরকার থেকে নিয়োজিত আধিকারিকের বক্তব্যটি এসেছে। উনি চাকরির মেলাগুলোকে কি বলেছে তোমরা অবশ্যই প্রথম ভাগে শুনবে। দ্বিতীয় ভাগে আমরা চাকরির মেলার যে বেসিক ডিটেলস গুলো আর একটু আলোচনা করার চেষ্টা করবো। আমরা প্রথমত দেখে নিই চাকরি মেলা উপলক্ষে আধিকারিক আমাদের সামনে কি বক্তব্য রেখেছে আমাদের কনফিউশন দূর করার জন্য। রাজ্যের সকল চাকরি প্রত্যাশী ভাই বোনদের উদ্দেশ্যে বলছি, আমাদের অফিস লেন স্থিত আগরতলা মডেল ক্যারিয়ার সেন্টারে ভারত সরকারের ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় আমরা 19 জুন 2024 ইংরেজি তারিখে রিক্রুটমেন্ট ড্রাইভ আয়োজন করতে যাচ্ছি। বাজার কলকাতা এবং মেধাবী অ্যাসপায়ার এই দুটো কোম্পানির মাধ্যমে আপনারা আপনাদের পছন্দ মতো পদের জন্য অন স্পট ফর্ম ফিল আপ করার জন্য করার সুবিধাতে আপনারা 19 জুন 2024 তারিখে আমাদের মডেল ক্যারিয়ার সেন্টার অফিসে এসে উপস্থিত থাকবেন ইন্টারভিউতে। সঙ্গে আপনাদের বায়োডাটা, বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, পিআরটিসি, এনসিএস কার্ড, ভোটার আইডি সহকারে আপনারা আমাদের অফিসে এসে উপস্থিত হবেন সকাল 11টায়। সকলকে নমস্কার। এই চাকরির মেলা উপলক্ষে আধিকারিকের বক্তব্যটা তোমাদের সামনে তুলে ধরা অনেকটা প্রয়োজনীয় ছিল, ইম্পর্টেন্ট ছিল। কারণ চাকরির মেলাটা যেখানে অনুষ্ঠিত হবে সেখানে আধিকারিক সরাসরি এসে তোমাদের সামনে কথা বলেছে যে তোমাদের কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে যাতে তোমাদের সবগুলো কনফিউশন দূর হয়ে যায়। আধিকারিকের বক্তব্য বা নোটিফিকেশন অনুযায়ী তোমরা বুঝতেই পেরেছো যে আগে থেকে বায়োডাটা ফর্ম ফিল আপ করার কোনো প্রয়োজনীয়তা নেই। তোমার ডেট অফ বার্থের প্রমাণপত্র, তোমার মাধ্যমিক এনবিড আছে বা ডেট অফ বার্থ সার্টিফিকেট আছে, তোমাদের শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র 8 পাস, মাধ্যমিক পাস, 12 পাস, গ্রাজুয়েশন পাস, তোমাদের সার্টিফিকেট যে সেগুলো আছে, নাগরিকত্ব সার্টিফিকেট মানে পিআরটিসি তোমার লাগবে, এনসিএস কার্ড যদি না থাকে প্যান কার্ড বা ভোটার আইডি কার্ড নিয়ে যেতে হবে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে সেটা নিয়ে যেতে হবে, সবগুলো অরিজিনাল নিতে হবে, তারপর জেরক্স ছবি নিতে হবে, চেষ্টা করে দুই 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 সেট জেরক্স ছবি নিয়ে যাওয়ার, সাম্প্রতিককালে 2 কপি কালার ফটো নিয়ে যেতে হবে। এগুলো বেসিক ডিটেলস যেগুলো তোমার নিয়ে যেতে হবে। এখন চাকরির মেলা যে অনুষ্ঠিত হচ্ছে দুইটা পার্টে অনুষ্ঠিত হচ্ছে। একটা চাকরির মেলার পার্ট যেটা অনুষ্ঠিত হচ্ছে 19 জুন, আরেকটা অনুষ্ঠিত হচ্ছে 21 জুন। আমরা 19 জুনে যে বেসিক ডিটেলস গুলো, সেখানে যে পোস্ট গুলো আছিল, পোস্ট গুলো আছিল তোমার স্টোর সেল অ্যাসোসিয়েশন, এখানে বাজার কলকাতা, বাজার কলকাতা ত্রিপুরার বিখ্যাত শোরুম, তোমরা সবাই জানো। স্টোর সেলস অ্যাসোসিয়েট নেওয়া হচ্ছে বাজার কলকাতাতে, 40খানা পোস্ট খালি আছে, 9651 টাকা তোমাকে পার মান্থ স্যালারি দেওয়া হবে। হাই সেকেন্ডারি পাস আউট হতে হবে, এস এ স্টোর সেলস অ্যাসোসিয়েট জয়েন করলে 18 থেকে 27 তোমার বয়স হতে হবে। ইন হ্যান্ড ক্যাশ কিন্তু 9651 পাবে না, 7 থেকে 7.5 হাজার ইন হ্যান্ড ক্যাশ পাবে, কারণ এটার ভিতরে প্রভিডেন্ট ফান্ড, ইন্স্যুরেন্স, গ্রাজুইটি বোনাস সব কিন্তু ইনক্লুড করা আছে। তারপর দ্বিতীয় পোস্ট বেরিয়েছে এমও কাটিং এন্ড টেলারিং। এমও কাটিং এন্ড টেলারিং যে পোস্টটা সেটা 100খানা ভ্যাকেন্সি বেরিয়েছে, 9200 টাকা তোমাকে স্যালারি দেওয়া হবে। ন্যূনতম 8 পাস হলেই তোমরা কাটিং এন্ড টেলারিং পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো। এটার প্লেস অফ পোস্টিং কিন্তু অবিনাশী, তিরুপুর, ডিস্ট্রিক্ট তামিলনাড়ু। এই যে হলো 19 তারিখের জব ভ্যাকেন্সি। হায়ার সেকেন্ডারি পাস যোগ্যতায় 40খানা ভ্যাকেন্সি এসেছে আর 8 পাস যোগ্যতায় 100খানা ভ্যাকেন্সি এসেছে। সবগুলো ত্রিপুরা সরকার পরিচালিত চাকরি মেলা, ত্রিপুরা সরকার সরাসরি এই চাকরি মেলা স্পন্সর করছে, অংশগ্রহণ করছে। যে আধিকারিক বক্তব্য রেখেছে তোমার সাথে, তিনিও ত্রিপুরা সরকারের একজন আধিকারিক, নিয়োজিত আধিকারিক, সরকারি কর্মচারী। ওনার বক্তব্য অনুযায়ী তোমরা অবশ্যই বিনোদিত ডকুমেন্ট গুলি নিয়ে যাবে যারা 19 তারিখের তোমাদের ইন্টারভিউতে যাবে। অবশ্যই সকাল 11টার ভিতরে পৌঁছে যাবে, 5টা তোমাদের লাস্ট টাইম। 19 তারিখের পাশাপাশি 21 তারিখ কিন্তু সেম জায়গায় মডেল ক্যারিয়ার সেন্টার আগরতলা এপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস, সেখানে আরেকটা চাকরি মেলা অনুষ্ঠিত হতে চলছে। 19 তারিখ যেটা 140খানা পোস্টের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে, আর 21 তারিখ যে চাকরি মেলাটা অনুষ্ঠিত হবে সেখানে 74খানা ভ্যাকেন্সি বেরিয়েছে। বাজার কলকাতা, তারপর জিও, পাটপেন্ডার, তারপর টকিং, ওরা রাইট, মানে বিভিন্ন যে প্রতিষ্ঠিত সংস্থাগুলোতে নিয়োগ করা হচ্ছে 21 তারিখের ভ্যাকেন্সি। আমরা 21 তারিখের ভ্যাকেন্সি গুলা একটু স্টেপ বাই স্টেপ জানার চেষ্টা করবো কোন কোন পোস্টে কি কি ভ্যাকেন্সি বেরিয়েছে। সবচেয়ে প্রথম নেওয়া হচ্ছে জিও পয়েন্ট ম্যানেজার। জিও পয়েন্ট ম্যানেজারে 5খানা ভ্যাকেন্সি আছে, 22500 টাকা তোমাকে স্যালারি দেওয়া হবে। প্লেস অফ পোস্টিং ত্রিপুরার যে কোনো জায়গায়। এজ এ জিও পয়েন্ট ম্যানেজার জয়েন করতে যদি চাও, যারা গ্রাজুয়েশন পাস করে বসে আসো সে ভাই বোনরা, তোমরা অ্যাপ্লাই করতে পারো। 22500 টাকা স্যালারি তোমাকে দেওয়া হবে জিও পয়েন্ট ম্যানেজারের জন্য, ঠিক আছে। জিওতে আরেকটা ভ্যাকেন্সি রয়েছে, সেটা হলো জিও পয়েন্ট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। জিও পয়েন্ট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারও 5টা ভ্যাকেন্সি রয়েছে। হায়ার সেকেন্ডারি পাস আউট হতে হবে, আপ টু 32 ইয়ার্স, তোমার ম্যাক্সিমাম 32 ইয়ার্স তোমার বয়স বলা হয়েছে। তাহলে জিও পয়েন্ট ম্যানেজারের ভ্যাকেন্সি 5টা, গ্রাজুয়েশন হতে হবে। আর জিওতে আরেকটা ভ্যাকেন্সি রয়েছে পয়েন্ট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার,
ভ্যাকেন্সি আছে 5টা, হ্যাসেন্ডে পাস হতে হবে। নেক্সট পোস্ট বেরিয়েছে হাউর হোম সেলস অফিসার, হোম সেলস অফিসারের 10খানা ভ্যাকেন্সি বেরিয়েছে, হ্যাসেন্ডে পাস হতে হবে, 11,000 টাকা বেতন দেওয়া হবে। হোম সেলস অফিসার, হোম সেলস অফিসার কয়টা ভ্যাকেন্সি বেরিয়েছে? 10খানা ভ্যাকেন্সি, তোমাকে 11,000 টাকা বেতন দেওয়া হবে। আগরতলায় 5টা ভ্যাকেন্সি আছে আর ধর্মনগরে 5টা ভ্যাকেন্সি খালি আছে যে হোম সেলস অফিসারের। 4 নম্বর ভ্যাকেন্সিটা বেরিয়েছে মার্কেটিং এক্সিকিউটিভ, মার্কেটিং এক্সিকিউটিভ 10খানা ভ্যাকেন্সি বেরিয়েছে, এর মধ্যে আগরতলায় 2টি, উদয়পুর 2টি, সাউথ ত্রিপুরা 2টি, নর্থপুরা 4টি, সব মিলে টোটাল 10খানা ভ্যাকেন্সি বেরিয়েছে মার্কেটিং এক্সিকিউটিভ। 10,000 টাকা তোমাকে স্যালারি দেওয়া হবে, গ্রাজুয়েশন হতে হবে, বয়স তোমার 21 থেকে 40 বছরের ভিতরে হতে হবে এজ এ মার্কেটিং এক্সিকিউটিভ যদি তুমি চাকরিটা করতে চাও। নেক্সট যে ভ্যাকেন্সি বেরিয়েছে 5 নম্বর ভ্যাকেন্সিটা, সেটা হলো টেলিকলার, টেলিকলারে টোটাল ভ্যাকেন্সি বেরিয়েছে 10টা, হাইসেন্ডে পাস হতে টেলিকলার ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারবে, 15 থেকে 17,000 টাকা তোমাকে বেতন দেওয়া হবে। সবগুলা প্লেস অফ পোস্ট কিন্তু আগরতলা, 18+ অ্যাবাভ কোনো এজ কোনো লেখা নেই, মানে 40-50 পর্যন্ত তোমরা যারা বয়স আছে অনায়াসে অ্যাপ্লাই করতে পারবে টেলিকলারের পোস্টটার জন্য। এরপরে যে 6 নম্বর ভ্যাকেন্সিটা বেরিয়েছে, 2খানা ভ্যাকেন্সি বেরিয়েছে অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য 2খানা, যেহেতু অ্যাকাউন্টেন্ট বলা হয়েছে অবশ্যই বিকম বা এম কম পাস যারা আছো তোমাদের জন্য সুবর্ণ একটা সুযোগ, 12 থেকে 30,000 টাকা তোমাকে স্যালারি দেওয়া হবে অ্যাকাউন্টেন্ট যদি তোমরা জয়েন করো। এরপরে যে 7 নম্বর ভ্যাকেন্সিটা বেরিয়েছে, বেরিয়েছে ফিজিক্যাল মার্কেটিং, ফিজিক্যাল মার্কেটিং এর জন্য ভ্যাকেন্সি রয়েছে 2টা, এনে মাতিপুরা যে কোনো জায়গায় তোমাকে প্লেস অফ পোস্টিং দেওয়া হবে, 15,000 টাকা পার মান্থ তোমাকে স্যালারি ধার্য করা হয়েছে, হায়ার সেকেন্ডারি পাস হলে তোমরা ফিজিক্যাল মার্কেটিং এর পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো। নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে ড্রাইভার, যেসব ড্রাইভারের মধ্যে ডেইলি ড্রাইভিং লাইসেন্স আছে, এক্সপিরিয়েন্স আছে, তোমরা অবশ্যই এই ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারো, তবে তোমার ন্যূনতম যোগ্যতা কিন্তু মাধ্যমিক পাস আউট হতে হবে আর এজ ন্যূনতম 18 হতে হবে, ম্যাক্সিমাম কোনো লিমিট নেই। 20খানা ভ্যাকেন্সি বেরিয়েছে ড্রাইভার ভাই বন্ধুদের জন্য, ত্রিপুরাতে প্লেস অফ পোস্টিং, ত্রিপুরা এনি হয়ে 8,000 টাকা পার মান্থ তোমাকে স্যালারি দেওয়া হবে। তাহলে ড্রাইভার ভাই বন্ধুরা তোমরা যারা বেকার বসে আছো বা চাকরির সন্ধান খুঁজছো, এমন একটা পারমানেন্ট চাকরি করতে চাও, তাহলে তোমরা অনায়াসে করে নিতে পারো, 8,000 টাকা তোমাকে স্যালারি এখানে অনায়াসেই দেওয়া হচ্ছে। নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে স্টোর সেলস অ্যাসোসিয়েট, স্টোর সেলস অ্যাসোসিয়েটের যে ভ্যাকেন্সি বেরিয়েছে সেখানে 10খানা ভ্যাকেন্সি বেরিয়েছে। স্টোর সেলস অ্যাসোসিয়েট কিন্তু আমাদের বাজার কলকাতা নিয়োগ করা হচ্ছে, বাজার কলকাতা যে শোরুম, বাজার কলকাতা শোরুম, বাজার কলকাতা বিশেষ করে তোমাদের স্মার্ট বাজারের ঠিক উল্টা সাইডে যে নতুন শোরুমটা খুলেছে বাজার কলকাতা, ওই বাজার কলকাতা শোরুমে 10খানা ভ্যাকেন্সি বেরিয়েছে। স্টোর সেলস অ্যাসোসিয়েট 9,651 বেতন হবে, এটা কিন্তু প্রভিডেন্ট ফান্ড, ESI, গ্র্যাজুয়েটি বোনাস কিন্তু সবকিছু মিলে 9,651 বেতন কিন্তু ইনহ্যান্ড তোমাকে 7 থেকে 7,500 টাকা আসবে। হায়ার সেকেন্ডারি পাস আউট হতে হবে, বয়স 18 থেকে 27 বছরের ভিতরে তোমার হতে হবে। এই ছিল আজকের ডেটে আমাদের ত্রিপুরা রাজ্যের চাকরির মেলা ভ্যাকেন্সি গুলা। একটা মেলা অনুষ্ঠিত হতে চলেছে 19 তারিখ 19 জুন মানে আগামীকাল, আরেকটা মেলা অনুষ্ঠিত হতে চলেছে 21 জুন মানে ঠিক একদিন মাঝখানে গ্যাপ আছে। এই চাকরি মেলা ফলকে নিজে সরকার থেকে নিয়োজিত আধিকারিক নিজে এসে তোমাদের কাছে বক্তব্য রেখেছে, তার ইম্পর্টেন্টটা তোমরা বুঝতে পারছো। তোমরা যেসব বেকার ভাই বোনরা চাকরির সন্ধান করছো, এই ধরনের চাকরি তোমরা করতে চাও, তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু এই মেলায় তোমরা সরাসরি অংশগ্রহণ করবে, এই অপরচুনিটিটা কিন্তু কোনোভাবেই মিস করবে না। আর টাইম 11টা দেওয়া আছে, চেষ্টা করবে 11টার আগেই সেখানে পৌঁছে যাও। আর অ্যাড্রেসটা তোমাদের সবাই জানা আছে, তোমরা সমবভবন দেখেছো অফিস লাইন যে সমবভবন, আমরা জিআরবিটি অফিস বলতে পারি, সমবভবন এমপ্লয়মেন্ট অফিস বলতে পারি, সেই সমবভবন হলো তোমাদের ইন্টারভিউ জায়গা। সেখানে অফিস লাইনে গিয়ে কেউ কে জিজ্ঞেস করলে পুছে দেবে, তোমরা যদি দূরে থেকে আসো, দক্ষিণ ত্রিপুরা থেকে আসো, নাগরজোলা নেমে সমবভবন যদি তোমরা বলো, চমটম অটো রিক্সা অ্যাভেলেবেল পেয়ে যাবে। তোমরা যদি ধর্মনগর থেকে আসো, তোমরা ওই সরি ধর্মনগর থেকে আসলে তোমরা চন্দ্রপুর নামবে, চন্দ্রপুর নামার পর তোমরা আসবে, সেখানে অটো বা টমটম অবশ্যই তোমরা সমবনের সামনে নেমে দেবে, বা তোমরা যদি এসআর থেকে আসো, রাধানগর থেকে অ্যাভেলেবেল অটো টমটম তোমরা পেয়ে যাবে, সমবনের সামনে এসে যাবে, কোনো প্রবলেম নেই, একদম কাছে নিয়ারেস্ট, সেখানেই মডেল কেরিয়ার সেন্টার অবস্থিত। আর তোমরা যারা চিনো তোমরা তো আগে থেকে চলে যাবে। কোনো কনফিউশন না থাকলে অন্য যদি থাকে থাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। ধন্যবাদ সবাইকে, স্টাডিজ অফ ত্রিপুরা।